অভিনেতা যে তাকে অভিনয়ে মানায়, অভিনেতার অভিটা কেটে দিলে সে যদি নেতা হতে আসে সমাজের কল্যাণ হবে না। বিবেকানন্দ বললেন সবাই নেতা হওয়ার যোগ্য ব্যক্তি নয়। নেপোলিয়ন বলেছিলেন 100টা কুকুর যদি লড়াই করে একটা সিংহ যদি ওদেরকে নেতৃত্ব দেয় কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে, 100টা সিংহ যদি লড়াই করে একটা কুকুর যদি ওদেরকে নেতৃত্ব দেয় সিংহগুলো কুকুরের মতো গিয়ে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। আগে ঠিক করুন নিজের জীবনের সম্মুখে কাকে দাঁড় করিয়েছে। কদিন আগে টিভিতে মোবাইলে ফেসবুকে খবরের কাগজে খুললেই সবসময় একটা জিনিসই চোখে পড়ছে, জায়গাটার নাম সন্দেশখালী। খুললেই সন্দেশখালী, মানুষের জীবন গেছে খালি খালি। রাতের অন্ধকারে দিনের বেলায় মানুষের প্রাণ চলে যায় সন্দেশখালীতে। কত মানুষ ঘর ছাড়া হয়েছে গ্রামের মা বোনেরা। মনে রাখবেন আজ এখনো পর্যন্ত হিন্দু যদি এক না হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার মাহেশ্য কায়স্থ, এরা যদি এখনো পর্যন্ত এক হাত না হয়, হিন্দু যদি একত্রীভূত না হয়, মানুষের মধ্যে যদি ঐক্যতা সাম্যতার প্রতীক না গড়ে ওঠে, আজ থেকে 20 বছর এগিয়ে গিয়ে পিছিয়ে গিয়ে যদি দেখেন সেদিনকে দেখবেন আপনাদের ঘাটাল থানার অন্তর্গত এই এলাকাটাও সন্দেশখালীতে পরিণত হবে। এখনো সময় আছে, হাতে হাত ধরে বাঁচবেন। একটা মুসলমান বাড়ির ছেলেকে কেউ একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলে রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে পালিয়ে যায়। আমাদের ঐক্যবদ্ধতার অভাব আছে, আমাদের সম্প্রীতির মেলবন্ধনের অভাব আছে। কেন জানো? হ্যাঁ, বৈষ্ণবদের মধ্যেও আমাদের সেই মারামারি। দেখুন কারো বা সাদা তিলক, আমারটা আবার কালো, তার যে কালো তিলক করে সে আবার যে সাদা তিলক করেছে তাকে বলছে এ হে হে তোমার সাদা তিলক, তোমার ভজন বড় কই, দেখো কালো তিলক, আমার ভজন একবারে কত গাঢ় গেল, এই যে বিয়ে দেশে গেল, একে বলে ভজনী অহংকার, সব শেষ হয়ে যাবে। 1000 টাকার জিনিস চটচর করে নামতে নামতে 10-এ এসে ঠেকবে। খুব সাবধান, খুব সাবধান। এখনো পর্যন্ত এক হোক, যে গ্রামে 25টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না, এইটা বড় দুঃখ আমাদের চোখে। হাতে হাত দিয়ে বাঁচবে, এক হবে, মহাপ্রভুর নীতিকে শপথ করবে। কি শোনো, একজনা বিপদে পড়লে 5 জন ছুটে যাবে, হরিনাম সংকীর্তন দল বেঁধে করবে, তবে তো মানুষ বুঝবে এখনো পর্যন্ত সনাতনী হিন্দুরা তাদের অস্তিত্ব টিকে আছে। শুধু কীর্তন শুনলাম আর লুঙ্গি ধরে উঠে চলে গেলাম, প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম, খেয়ে দিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম, 20 বছর পরে বাড়ি থাকবে না, দখল হয়ে যাবে জায়গা। মনে রেখো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো হিন্দুরা কিভাবে রয়েছে সেখানে। এখনো যদি তোমরা তোমাদের নিজেদেরকে গা বাঁচিয়ে চলো, আমাদেরকেও একদিন নিজেদের সম্পত্তি ছেড়ে দিতে হবে, পালিয়ে যেতে হবে অন্যত্র। মনে রেখো ভগবান ভক্তের অপমান সহ্য করে নিচ্ছে, যে ভগবান ভক্তের জন্য এত অপমান সহ্য করলো। হ্যাঁ, বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে আশংকা দিতে, তবু যে আপনারা এত মানুষ ছুটে এসেছেন এর জন্য সকলের চরণে আমি পুনরায় প্রণাম জানাই। কেন, আসরটার সময় ছিল 7:30, বৃষ্টিটা এত পরিমাণে এসেছে, তবে যদি আসরটা টাইমে হতো কি পরিমাণে যে ভক্ত হতো সেটা আমি এখন বুঝতে পারছি, প্যান্ডেল খুলে দিতে হতো। যাক, এই উপস্থিতি আমার বেলা নয়, যেখানে কীর্তন হবে সেইখানে যেন এই উপস্থিতি চোখে পড়ে, সেইখানে, তবে তো মানুষ বুঝবে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা আবার জেগে উঠেছে। ভগবান জীব দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে, ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার,
তুমি যে রোগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আর একবার ভগবান হাসে, কখন জানে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। এক ঘন্টার জন্য মেচকগ্রাম থেকে দাসপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে, সিট আমার না। আমি কোনোদিন চিন্তা করিনি, সব যদি আমার তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার সামনে সব সরকারি খামার। এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন ধরে রান্না করলেন, ছেলে মেয়ে খাওয়ালেন, মেয়ে জামাই খাওয়ালেন, এই যে সারা জীবন ধরে রান্না করলেন, মনে রাখবেন, হাতের রান্না সেদিন সার্থক হবে যেদিন আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় ভোগ হয়ে ঢুকবে, সেদিনকে রান্না সফল হবে। রান্না তো করলেন, আসল লোকটার জন্য রান্না করুন, শুধু নকলের জন্য ছুটে গেলে হবে নাকি? শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। চন্দন গাছ আর শাল গাছ একই মাটিতে জন্মায়, কিন্তু যে যার কর্ম আলাদা আলাদা আছে। শাল গাছ দিয়ে কোনোদিন ভগবানের পূজা হয় না, চন্দন গাছের টুকরো নিয়ে গিয়ে কাঠের পিঁড়িতে ঘষে, পাথরের উপরে ঘষে ভগবানকে তারপরে দেওয়া হয়। শাল গাছ দিয়ে দেওয়া হবে নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই গৌর বুড়িমার কাছে যখনই গিয়ে পরিচয়টা দিয়েছে, মা আমরা দুই ভাই, আমার নাম নিতাই, আমার নাম গৌর, বুড়িমায়ের চোখটা জলে ভরে গেছে। কেন মা কাঁদছো? কেন কেন কাঁদছি জানিস? নিতাই গৌর, তোর মতো যদি আমাদের দুটো এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, আমি তার মুখে মা ডাক শুনে আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। যে সকল মায়েরা বসে আছেন এখানে, মনে রাখবেন, পৃথিবীতে কোনো মাই চায় না আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা লম্পট হোক, আমার ছেলেটা বদমাশ হোক। সব মায়েরা চায় আমার ছেলেটা ভালো হোক, কিন্তু চাইলেই সব হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষ চাইবে অনেক, পূরণ করবার মালিক সে, যতটুকু পূরণ করতে চাইবে সেইটুকু পূরণ হবে। আস্তে এই বাচ্চাগুলোকে থামাও তো একটু। আসার সময় দেখছিলাম আপনাদের এখানে জমিতে আলু চাষ হয়েছে, বাড়ির লোকেরা আলু ফুলছে, হাত দিয়ে টেনে বস্তায় ভরছে। আচ্ছা বলুন, আলুটা কিন্তু আপনাদের দিকে হয়, আমাদের দিকে হয় না কেন? মাটি ভালো নয় কি? তাই মাটিটা ভালো না হলে কি আলু হয় নাকি? এঁটেল মাটিতে আলু হয়? বলে ভাই আমাদের মাটি ভালো নয়, মাটি ভালো নয়। মাটি যদি ভালো না হয়, ভালো ফসল হবে কি করে? কি করে? আমাদের মা টি ভালো নয়, আমাদের মা টি ভালো নয়। মা যদি ভালো না হয়, ভালো সন্তান কি করে হবে? কি করে হবে? মা যদি ভালো হয়, তবে তার সন্তান ভালো হবে, সন্তান ভালো। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো, কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। আবার রাবণের বাবা ছিল বিশ্বস্ত বা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেল, কেন? মা কয়াধু, মা নিকষা বড্ড খারাপ ছিল, তাই ছেলেটা রাবণ হয়েছে। যারা মায়াপুরে গেছেন, ইস্কনে গেছেন, আপনারা দেখেছেন তো সকলে, আমেরিকার থেকে যারা মায়াপুরে এসেছে, ওরা কি হরে কৃষ্ণ বলতে পারে? কি বলে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে পারছে না, তবু বলার চেষ্টা করছে। তাহলে যে বলতে পারে না, সে বলার চেষ্টা করে,
যে বলতে পারে সে কোনোদিন একবারের জন্য বলে না। তাহলে এগিয়ে যাবে কারা, পিছিয়ে পড়বে কারা? অনেক অনেক সময় দেখেছি মহোৎসব যেদিনকে হচ্ছে, মহোৎসবের প্রসাদ আলু পটলের রসা নিয়ে বাঁশ বনে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে চাঁদ চলে যাচ্ছে। মহোৎসবের প্রসাদ দিয়ে লোকে মদ খায়। তুই এত কষ্ট করে হরিনামের আয়োজন করলে, মহোৎসবের আয়োজন করলে, সেই প্রসাদ ভগবানের সেবার জন্য তুই সেটা কোনোদিন অন্য কর্মে ব্যবহার করতে পারো না। মা যখন এই কথাটা বলেছে, বলা মাত্র সঙ্গে সঙ্গে নিতাই গৌর দু ভাই বলে উঠল, মা আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। বললে তো হবে না, দুদিকে বস, মা বলে ডাক, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই মায়ের দুই দিকে গিয়ে বসেছে, মায়ের কোলে বসলো গিয়ে গৌরা নিতাই নিতাই। গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি ভক্ত গণেশ হরি ধরি নিতাই। এবার যত যত ভক্ত গণেশ হরি ধরি দেখো মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল, দূরে তে তাকাইয়া নিতাই চমকে উঠিল, চমকে উঠিল। মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চৈঃস্বরে, উচ্চৈঃস্বরে ছুটিয়া গিয়া মা দুহাই ধরে। মায়ের কোলে বসে দুই ভাই চিৎকার করে যখনই মা বলে ডেকে উঠল, মা ছুটে গিয়ে দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, কি হলো, ভয় পেলি? না না মা ভয় পাইনি, ওই যে দূরে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা বলে উঠছে, সমাধিটা কার জানো? এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, তার নাম ছিল মাধব, তাই নাকি? হ্যাঁ, স্বয়ং জগন্নাথ ভক্তের দেহটা নিজে হাতে সমাধিস্থ করেছে এই জায়গায়, ভক্তের মৃত্যুর পর নিজে হাতে ভিক্ষা করে পিণ্ডদান করেছে, সমাধির উপর লিখে দিয়েছে জয় জগন্নাথ মাধব। মা, কে এমন সেই ভক্ত যার জন্য স্বয়ং জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো জানিস? নিতাই গৌর, আজ থেকে তোদের জন্মেরও প্রায় 150 বছর আগে এই নীলাচল গ্রামে এক ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। আস্তে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, তাই ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে, শুক্রবার করে চেকের লুঙ্গি পরে দাসপুর বাজারে চুনো মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ লুঙ্গি পরবে, ব্রাহ্মণকে লুঙ্গি পরবে কি? বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে তাকে বৈষ্ণব বাড়ির ছেলের সম্মান কেউ দেয় না। যে মানুষ যেমন ঘরে জন্ম নিয়েছে তার আচরণ সেই রকম হওয়া উচিত।
মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালবেলায় ভিক্ষায় চলে যেত, ভিক্ষা করে এনে যা পেত তাই দিয়ে জগন্নাথের সেবা দিত। স্বামী স্ত্রী আর এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর সংসারে একটা ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল মাধব। এই ছেলেটাকে পাড়ার লোকে ভালোবেসে মাধু বলে ডাকত। তারা যা পেত তাই জগন্নাথকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পেত। আস্তে দেখবেন প্রকৃত সাধু যে মাথায় জটা আছে, বড় দাড়ি, গেরুয়া পোশাক পরে, পাহাড়ে ঘুরে বেড়ায়, সংসার করে নাই, প্রকৃত সাধু কোনোদিন পাঁচ বাড়ির বেশি ভিক্ষা করে না। প্রকৃত বৈষ্ণব হয়েছে যে সংসার ত্যাগী বৈষ্ণব, মস্তক মুন্ডন, মাথায় শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন এগারোটা বাড়ির বেশি ভিক্ষা করে না। প্রকৃত ভক্ত যে স্ত্রী পুত্র পরিবার আছে কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন একুশটা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি না, আমি অন্য কারো কথা বলবো নি, আমার কথা বলবো, একদিনে তিন পালা গান হলেও করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি কামাচ্ছে, পাঁচ দিনে পনেরো, দেড় লাখ ডেলি, দেড় লাখ। ভগবান বলে তুই পয়সা রোজগার কর, অসুবিধে নেই, দু সিজন গান হবে, তিন সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করে দেব, ডাক্তার ছুটে এসে বলবে পাঁচ বছর গান করা বন্ধ, গলায় প্রবলেম হয়ে গেছে, লোভে পাপ পাপে। এই যে আমাদের পিছনে যিনি করতাল বাজাচ্ছেন আমাদের গুরুদেব, ওনার সুগার আছে, তিনশো সুগার, বুঝলেন? আজকে যখন এই বাড়ির মায়েরা মিষ্টি দিয়েছে সন্ধ্যেবেলা টিফিনে, ফল আর মিষ্টি, উনি কপ কপ করে দুটো মিষ্টি, তারপরে আবার আমার খেলার দিকে ছুটে এসেছিল, তোমার দুটো হবে নাকি, গোল্লাটা খুব ভালো। বললাম আমি খাই না কিন্তু আপনাকে খেতে দেওয়া যাবে না, সুগার আছে তো। বলে না, এত ভালো গোল্লা যেন মনে আমাকে টানছে, শুধু একটু খাবি, আয় আয় খাবি আয়। আমি গোল্লা আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। সুগারে মিষ্টি, মিষ্টিতে মরণ, মরে গেলে সাধ্য, সাধ্যে আবার মিষ্টি, কারা খাবে? পাড়ার লোক, পাড়ার লোক। মনে রাখবে যার জীবনে লোভ যত বেশি তার জীবনের পতন তত বেশি। এখন তো মানুষের বুদ্ধি হয়ে গেছে অনেক, আমার দাদু ঠাকুমার মুখে শুনতাম, হ্যাঁ, কবিরাজের কাছ থেকে গিয়ে মাথা যন্ত্রণার ট্যাবলেট এনেছে পাড়ার লোক, মাথা যন্ত্রণার বড়ি, এবারে বড়ি খেয়ে গাছের ডালে পা বেঁধে নিচের দিকে মাথা দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ডাক্তার যখন পথ দিয়ে বাড়ি যাচ্ছে বলে কি ব্যাপার, তুমি ঝুলে আছো কেন? বলে মাথা যন্ত্রণার ওষুধ না, ভুল করে যাতে পেটে না চলে যায়, ঝুলে আছে। মাথা যন্ত্রণার ট্যাবলেট তো মাথায় যেতে হবে, পেটে চলে গেলে যদি পেটে ব্যথা কমে যায় তো মুশকিল, ওই জন্য নিচের দিকে মাথা দিয়ে ঝুলে রয়েছে। কি বুদ্ধি! ভগবানের মন্দিরে প্রণাম করে এসে দেখে ভগবানকে পুজো দিল, পুজো দিয়ে মন্দির থেকে বাইরে এসে দেখে পায়ের জুতো পরে কে চলে গেছে, সে বিরাট রাগ ঠাকুরের উপরে। এত বড় সাহস, ঠাকুর আমার এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারলো নি, আমার দায়িত্ব কি করে নিবে? ঠাকুর নাকি ওর জুতোর দায়িত্ব নেবার জন্য বসে আছে। হ্যাঁ, ওর বন্ধুরা বলে তুই আবার যাচ্ছিস? না, আজ আমি নালিশ করবো, চিঠি লিখে দেবো। এবারে মন্দিরে ঢুকে গিয়ে শুকনো মুখে ঘুরে আসছে, ওর বন্ধুরা বলে কিরে চলে এলি? বলে দূর, যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতা নাই, তার নিজের জুতো পরে পালিয়ে গেছে কে? যে নিজের জুতোর দায়িত্ব রাখতে পারেনি সে কি আমার জুতোর দায়িত্ব নিবে? পালিয়ে আসছে নাকি? কোনো কাজ নেই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা, চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা, যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করিলে মূল চালার কলা, চালার কলা, ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা।
আস্তে মায়ের হাত ধরলো তো কারা কারা শিবরাত্রির দিন ব্রত করেছিল দেখে এই চলে গেল শিবরাত্রি লজ্জা পাঠা দিল তোলো লজ্জা পাঠা দিল হ্যাঁ আমি খারাপ বলবো নাকি হ্যাঁ শিবরাত্রির দিন আমাদের গান ছিল যে বাড়িতে সেই বাড়ির মা জলের ঘটি হাতে নিয়ে নিয়ে চারে ঘাটে ডাব নিয়েছে যাওয়ার সময় নিজের স্বামীকে বলে যাচ্ছে তুই অল আউট মরতে পারিস না জানো বোঝা যাচ্ছে শিবের মাথায় জল দিতে স্বামীকে বলছি তুই অল আউট মরিস না জানো বুঝেছিস আমি ডেকে বললাম মা বলে বলো আমি আর যে লাভ নেই ডাব আর জল ঘরে রেখে দাও বলে কেন বলে ডাবটা আমাকে দাও কি হবে আমি খাবো তুমি নিজের স্বামীকে অলাউট বলে দিয়ে শিবের মধ্যে জল দিচ্ছ তুমি কি মানলে শিব তোমাকে বিরাট ভালোবাসা দিয়ে দেবে নিজের বাবাকে ভক্তি করেনি শ্বশুরকে বাপ বলে ডাকে অভ্যাস করে বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু বাবার গলায় ফুলের মালা পরাও বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ নেই বাবা তো পেল না মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ভেটকি মাছ খাইয়ে কি হবে মা তো পেল না শুধু বসে থাকলে হবেনি বাবু হয়ে ওদের দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে হ্যাঁ ওরা এমনি এসেছে নাকি ওদেরকে দেখাও আর হাত যে না তুলবে তার দিকে বেশি করে ঘোরাবে লক্ষ্মীর ভাণ্ডার ডবল হয়ে গেছে টাকা যেন না পায় আমি বলে যাবো যাওয়ার সময় ঘাটাল পৌরসভার আমাদের যে আছে দীপক অধিকারী দা দেবতা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক যাওয়ার সময় বলে দেবো নাম কেটে দেবে একবার টাকা টাকার বলে সব হাত ধরে যায় তোমাদের হরি নামে হাত নাই আমি সন্দেশখালিতে কীর্তন করতে গিয়েছিলাম পুলিশ আমাকে বলছে দাদা এরকম করে থাকবেন সবসময় আমি কীর্তন না করলো এরকম বলে হ্যাঁ হ্যাঁ তাহলে গুলি খাবেন বলে কেন আমার দলের ছেলেগুলো জীবনে হরি নামে হাত তোলেনি মরার ভয়ে তুলে দিয়েছে আমি মনে মনে ভালো যা তবু তো তুলেছে এটাই হবে এটাই হবে হোক আর না হোক তুলে তো দিয়েছে চলো আর বলতে গিয়ে বলবো কি গৌরে লরে দুই ভাই সেই সোনার নদিয়া সব তো শোনা যায় সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদী হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে সোনার নদী গায় হলুদ ধ্বনি সবাই তুলে দাও তালি দাও যারা পিছন দিকে দাঁড়িয়ে আছে অন্ধকারে না চলো গৌর সোনার নদিয়া ফুল ধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ফুল ধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে ওই তা গৌরে লোরে সোনার নদিয়া হলুদ ধ্বনি ঘটি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে কেকে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কেকে তোরা নাম নিবিরে ছুটে ছুটে আয় কেকে তোরা
দিনে ছুটে ছুটে আইলা কে তারা নাম নিবি রে ছুটে ছুটে প্রেম জীবের লাগি নিতাই বহু আপন বিলা প্রেম জীবের লাগি নিতাই বহু আপন বিলা বহু রে লরে সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় বহু রে লরে হরি হরি সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় মধুরে কৌমুনে লরে ওই তা বহু রে লরে সোনার নদিয়া উলুধ্বনি হবে ধ্বনি শব্দ শোনা যায় মধুরে কৌমুনে লরে ওই তা বহু রে লরে সোনার নদিয়া উলুধ্বনি ঘনি ধ্বনি শব্দ শোনা যায় মধুর গৌরে লোরে বল ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি লীতাই চাঁদ কি লীতাই গৌর প্রেমানন্দ লীতাই গৌর হরি দুই ভাই একসঙ্গে হাট ধরাধরি করে জগন্নাথ দর্শনে যাচ্ছে এমন সময় হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠল দয়াল নিতাই দয়াল গৌর দয়াল দুই ভাই দাঁড়িয়ে পড়েছে কে ডাকলো এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে নিতাই গৌর দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে ঠিক এমন সময় পিছন দিকে পিছিয়ে দেখছে একটা গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে নিতাই গৌরকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি নিতাই গৌর ছুটে গিয়েছে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে মা তুমি আমাদের ডাকছিলে আয় আমার কাছে আয় নিতাই গৌর দুই ভাই ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে পড়েছে দেখি মা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আমাদের ডাকলে কেন বুড়িমা বলে উঠছে হ্যাঁ রে তোরা কারা রে আমরা এই দেখো এইটা হচ্ছে আমার বড় ভাই এর নাম নিতাই আর আমি হচ্ছে ছোট ভাই আমার নাম গৌ একই মায়ের পেটে দু ভাই না না একই মায়ের পেটে দু ভাই হলে তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো কোদাল নিয়ে